বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। কাছে ও দূরে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজ শেয়ার করব বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রান্নার রেসিপি। যে কোনো আচার অনুষ্ঠানে বা বাসায় মেহমান আসলে রোস্ট ছাড়া কিন্তু আমাদের একদম চলে না। এই রোস্ট রান্না করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। আমি আজ যেভাবে রান্না করে দেখাবো সেটি দেখে যদি রান্না করেন আশা করি কোনো সমস্যায় পড়তে হবে না। চলুন শুরু করা যাক। দর্শক, চিকেন রোস্ট রান্না করার জন্য আমি এখানে 8 পিস চিকেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কিন্তু পরিমাণ মতো লবণ দিতে হবে। কম লবণ দিলে চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে না, তখন রোস্টটা খেতে ভালো লাগবে না। এই তো লবণ দিয়ে মিশিয়ে নিলাম। এখন রেস্টে রেখে দেবো 10 মিনিট, বেশি সময় রাখা যাবে না, তাহলে পানি ছেড়ে দেবে। এখন রোস্ট রান্না করার জন্য স্পেশাল মশলাটা তৈরি করে নেব। এজন্য আমি এখানে নিয়েছি 4টি বড় এলাচ, 30-35টা নিয়েছি সাদা গোলমরিচ, নিয়েছি 20টার মতো এলাচ, আর একটা জায়ফল, নিয়েছি 8-10টি লবঙ্গ, 4-5 টুকরা জয়ত্রী, দারচিনি নিয়েছি 6 টুকরা। আমি এখন এগুলো হালকা একটু ভেজে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। দর্শক, এখন আমি রোস্টের মশলাটা রেডি করে নেব। এজন্য আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ 1.5 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর 1 চা চামচ নিয়েছি গরম মশলা, যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। নিয়েছি 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 4 টেবিল চামচ নিয়েছি বাদাম বাটা। আমি কাজু ও কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি। নিয়েছি 1 কাপ পিএস বাটা। এখন এরকম একটা মিক্সিং বল নিয়ে এতে দিয়ে দিলাম পিএস বাটা, দিলাম বাদাম বাটা, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিলাম টমেটো সস, এখন দিলাম গুঁড়া মশলাগুলি সব। এখন দেব 1 টেবিল চামচ লেবুর রস। টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধ ও লেবুর রস দিয়ে টক দইয়ের কাজ সেরেছি। আপনারাও টক দই হাতের কাছে না থাকলে গুঁড়া দুধ ও লেবুর রস দিয়ে কাজটা সারতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নেব। যেহেতু টক দই দেইনি তাই একটু পানি দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো মিশানো হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এভাবে মশলাটা আগে রেডি করে রাখলে রান্নাটা সহজ হয়। এখন চিকেনটা ভেজে নেব। দর্শক, চিকেনটা ভাজার জন্য আমি এরকম একটি প্যান চুলাই দিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপের একটু বেশি তেল, দিলাম 1 টেবিল চামচ ঘি। রান্নার প্রথমে ঘিটা দিলে রোস্টের ফ্লেভারটা ভালো আসে। তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এই তো চিকেনটা দিয়ে দিলাম, এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে চিকেনটা উল্টিয়ে দিচ্ছি। চিকেনের এক পাশ হয়ে গেছে।
একদম হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে দেখাবো। দর্শক, তৈরি হয়ে গেল ঘরে থাকা মশলা দিয়ে বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট রান্না করা। আমার এই রেসিপিটি দেখে যে কেউ খুব সহজে চিকেন রোস্ট রান্না করতে পারবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে দর্শক, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।